সম্মানীয় দর্শক শ্রোতা, আমরা আজকে কথা বলতে চাই কোরবানি কার কার উপর ওয়াজিব, অর্থাৎ কী পরিমাণ সম্পদ থাকলে পরে কোরবানি দিতেই হবে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নির্ধারিত কোনো নিসাব কোরআন বা হাদিসে বর্ণিত হয়নি, বরং হাদিসে এসেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে, ফালাম ইউদাহি, যদি সে কোরবান না দেয়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। ইবনু মাজাহ হাদিস নাম্বার 2123। তাহলে এখানে সামর্থ্য শব্দকে আল্লাহর হাবিব ইন্ডিকেট করেছেন, তিনি বলেননি যে এত টাকা থাকতে হবে। এই হাদিসে পশু জবাই করার সামর্থ্য বোঝানো হয়েছে। আমরা জানি সামর্থ্যের সর্বনিম্ন পর্যায় হল একটি বকরি বা একটি গরুতে সাত ভাগের এক ভাগের শরিক হওয়া, অর্থাৎ মৌলিক চাহিদা পূর্ণ করার পর একটি বকরি জবে করার সামর্থ্য থাকলেই সে কোরবান করবে। এখানে কোরবান করার জন্য লক্ষ লক্ষ টাকা থাকার কোনো প্রয়োজন নেই। আপনি যদি আপনার মৌলিক চাহিদা পূর্ণ করার পরে একটি ছাগল কোরবান করার মতো টাকা আপনার থাকে, আপনি সেটাই আল্লাহর জন্য উৎসর্গ করতে পারেন। এটা হলো হাদিসের ভাষ্য। এরপরেও ওলামায়ে হানাফ এবং একদল আলেম বলেছেন, জাকাতের নেসাবের উপরে কেয়াস করে যে কোরবানির দিনসমূহে তথা 10, 11, 12 জিলহাজ মৌলিক চাহিদা পূর্ণ করার পরে যদি কোনো ব্যক্তির কাছে 7.5 বড়ি স্বর্ণ অথবা 52 বড়ি রৌপ্য অথবা তৎসমমূল্যের সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তি একটি প্রাণী জবে করবে। এখানে ওনারা জাকাতের নেসাবের উপরে কেয়াস করে একটি নির্ধারিত নেসাব সাব্যস্ত করেছেন। এখন যদি এই নেসাবের আলোকে কে কোরবান দিতে চায়, তাহলে সে এ নেসাব ফলো করে কোরবান দেবে। কিন্তু আমরা বলতে চাই, ইসলাম যেহেতু নির্ধারিত কোনো নেসাব বলেনি, বিশ্বনবী বলছেন যার সামর্থ্য আছে সেই কোরবান দেবে। সুতরাং যাদের সামর্থ্য থাকবে, যেমন ধরুন আপনার কাছে 52.5 তোলা রৌপ্যের মূল্য 52,500 টাকা, এটা নাই কিন্তু 40,000 টাকা আছে, তো একটি ছাগল কিনতে তার 40,000 টাকা লাগবে না, আপনি চাইলে 3,000, 4,000, 5,000 টাকা দিয়েও একটি ছাগল কিনতে পারেন। অর্থাৎ আপনার যদি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য এসে যায়, তাহলে আপনি কোরবান দেবেন, এটাই হাদিসের ভাষ্য। এই জন্য আমরা নির্ধারিত নেসাবকে এখানে ওয়াজিব বলতে চাই না, আবশ্যক বলতে চাই না, সামর্থ্যটাকেই আমরা আবশ্যক মনে করে কোরবান দিতে চাই। সুতরাং যাদের সামর্থ্য থাকবে, আল্লাহ তাআলা তাদেরকেই ইখলাসের সাথে কোরবান করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।